मोर मन सत साधनार बोले आशिया एई मानव कूले और मनुष्य लो आना दीबी बोले केनो दिले ना मनेरे तुमी शुलो आना दीबे बोले केनो दिले ना केनो रे मन साधु संग সত সাধনার বলে আসিয়া এই মানব কূলে সত সাধনার বলে আসিয়া এই মানব কূলে শুলো আনা দিবে বলে কেন দিলে না মানুষ শুলো আনা দিবে বলে কেন দিলে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না কেন রে মন সাধু সঙ্গ নিলে না যার লাগিয়া এসেছ তারে কি কেউ দেখেছ চোখ বুঝি খেয়েছ মানুষ চোখে দেখো না যার লাগিয়া এসেছ তারে কি কেউ দেখেছ চোখ বুঝি খেয়েছ মানুষ চোখে প্রভু এই ভুবনে সরল প্রেম সাধনে পাঠাই মালিক এই ভুবনে কেন রে মন কামরিনে হইয়াছ দেনা রে পাগলা কেন তুমি কামরিনে হইয়াছ দেনা কেন রে মন সাধু বনের পশু গরু ছাগলে বছরে সে একবার মিলে তুমি দেখি মানুষ কুলার মান রাখলা না বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে আমি ভাই মানব হইয়া মান রাখলাম না আমার হইতে পশু ভালো মানব জন্ম বৃথা গেল কিছু মানু হইতে পশু ভালো মানব জন্ম বৃথা গেল মানব কুলে জন্ম লইয়া পূর্ণ হইল না আমার মানব কুলে জন্ম লইয়া মানুষ হইলাম না কেন রে মন সাধু সঙ্গ নিলে মানব
মানবতা দিয়েছেন প্রভু তোমার মাথা ভুলে গেলি কার কথা তারে চিনলি না আমানব মানবতা দিয়েছেন সাই তোমার মাথা তুমি ভুলে গেলা কার কথা তারে চিনলা না দিলা মহাজনের তোমার লাভে গেছে কমতি পরি দিলা মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে কমতি পরি কামসাগরে ডুবলে তরি টানলে জাগে না বাজান কামসাগরে ডুবলে তরি টানলে জাগে না কেন রে আর বাকি মাত্র কয়েক দিন একদিনও ভাবলাম না মানুষ সেই দিনের ভাবনা আমার দিনে দিনে গেল দিন আর বাকি মাত্র কয়েক দিন একদিনও হইতে পারে একদিনও হইতে পারে এক সপ্তাহ এক ঘন্টা এক মিনিট এক সেকেন্ডের ভরসা কারো আছে ক্ষমতা আছে উনি যদি না চায় এক মিনিট বাঁচার ক্ষমতা আমার নাই চূড়ান্ত সত্য এটা পৃথিবীর সবচেয়ে নির্মম সত্য আমি আসছি আমাকে যাইতে হবে এটা হচ্ছে সবচেয়ে সত্য আমি আসছি কিন্তু আমাকে আবার যাইতে হবে এর থেকে সত্য আর কিছু নাই সপ্তম আসমান সপ্তম জমিন এর বাইরেও যদি কোনো জায়গায় গিয়ে আপনি আমি লুকাই যাওয়ার সময় হইলে আজরাইল এক সেকেন্ড রক্ষা করবে না মনে করবেন না আজরাইল ব্রাহ্মণ বাড়িয়েই থাকে হবিগঞ্জে আসবে না এই এই কথা ভুলেও ভাবা যাবে আজরাইল একজন কিন্তু গোটা পৃথিবীটা সে ভ্রমণ করার ক্ষমতা রাখে আল্লাহ তাকে সেই শক্তি দিয়েছে মানুষ কি হবিগঞ্জেই মরে ঢাকায় মরে না কি সিলেট মরে না একজনে সারা পৃথিবীটাকে কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে আল্লাহর হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেস্তা চারজন ফেরেস্তা বিশেষ মেহমান একজন হচ্ছে আজরাইল একজন জিব্রাইল হজরত মিকাইল হজরত ইসরাফিল চার কাজের জন্য চারজনকে আল্লাহ নিয়োগ করেছেন এর মধ্যে স্পেশালভাবে আজরাইল যে মানুষের জানকে কবজ করে সাধক বাউল আকাশ দেওয়ান সাহেব একটি গান লিখেছেন তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও অমন পাখিরে একবার পিছন ফিরে চাও এই গানটার কিছুটা সারাংশ আমি বলছি শিশুকালে ছিলাম আমার জননী মার কোলে নানান রঙের খেলনা পাইয়া তোমায় গেলাম ভুলে হাসিতে খেলিতে আমার গেল শিশুকাল আমার শৈশব গেল কৈশোর গেল আসলো যৌবনকাল আমার হাসিতে খেলিতে আমার আমার গেল শিশুকাল আমার শিশু গেল কৈশোর গেল আসলো যৌবনকাল যৌবনের ভারে আমার আমার দেহ টলমল যৌবন ফুরাইবার জন্যে আনলাম একটা কল যৌবনের ভারে আমার আমার দেহ টলমল যৌবন ফুরাইবার জন্যে আনলাম একটা কল
আমার মাতা পিতায় আইনা দিল সুন্দর একটা নারী সে সাজিল ঘরের বিবি আমি গোলাম হইলাম তারি আমার মাতা পিতায় আইনা দিল আমায় সুন্দর একটা নারী আমার নারী হইল ঘরের বিবি আমি গোলাম হইলাম তারি কামিনীর কামতরঙ্গে হাবুডুবু খাও কামনদীর জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লাম দেহ নাও কামিনীর কামতরঙ্গে হাবুডুবু খাও জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়লাম দেহ নাও আমার মূল্যধন পরশ রতন আমি সব ফলাইলাম জলে হঠাৎ একদিন ভাগ্য গুণে আমার হইল একটা ছেলে আমার মূল্যধন পরশ রতন সব ফলাইলাম জলে আমার কপাল গুণে কয়দিন পরে হইল একটা ছেলে আমার ছেলে হইল মেয়ে হইল এইভাবে আমার ফুরাইল যৌব আমার গায়েতে আর আগের মতো শক্তি নাই তেমন আমার ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন গায়েতে আর আগের মতো শক্তি নাই তেমন আমার হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারি না জিব্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা আমার হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারি না জিব্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা আমার হেডলাইট পাওয়ার কমে গেছে মুখের দন্তগুলো নড়ে আগের মতো শুনতে পাও না ডাকলে কেউ তোমারে তোমার চোখের শক্তি কমে গেছে মুখের দন্তগুলো নড়ে আগের মতো শুনতে পাও না ডাকলে কেউ তোমারে প্রথম চিঠি দিয়েছিল তোমার পাকলো মাথার চুল দাড়ি পাইকা হইছে বাজান যেমন কদম ফুল প্রথম চিঠি পাইলা তুমি পাকলো মাথার চুল তোমার দাড়ি পাইকা হইয়া গেছে সাদা কদম ফুল এবার মরণের কথা কি তুমি করেছো কবুল দিনে দিনে দিন কাটাইলাম করিয়া যে ভুল এই দুনিয়ার মিছে মায়া বেশি দিনের নয় প্রাণ পাখি উড়িয়া গেলে সকল মিথ্যা পরিচয় কার জন্য করছো মিলাদ হোসেনে তো আয়োজন যারা তোমায় এক পলকে কইরা দিবে পর কার জন্য করলা রে পাগলা এত আয়োজন যারা তোমায় এক পলকে কইরা দিবে পর দিন থাকিতে লরে মানুষ আল্লাহ নবীর নাম দয়াল পীর মুর্শিদের নাম দয়াল ওসি উল্লাসার নাম যার যার পীর ও মুর্শিদের নাম রোজ হাসরের কঠিন দিনে পাই বায়াসান তাই দিনে 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 গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলা না তুমি ওই দিনের ভাবনা ওই দিনের আর কয়দিন বাকি খাঁচা ছাইরা যাবে পাখি দেখবি তখন সবই ফাঁকি সবই চলো না
মাতালের পাগলা বচন বৃথাই যাবে না রে পাগলা মাতালের পাগলা বচন বৃথাই যাবে না কেন রে মন সাধুর সঙ্গ করলি না কেন রে মন গুরুর সঙ্গ নিলে না শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে শত সাধন